Hello guys, welcome back to my channel Megha's vlog and today I am sharing with you my new travel vlog Belpahal. তোমরা আমার সাথে ইষ্টু যেতে ইচ্ছো তো চলো লেটস স্টার্ট আর ভিডিওটা ভালো লাগে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও ভিডিওটা শেয়ারও করে দিও লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু একদম ভুলো না চল পথে আমরা একটু বিরতি নিয়ে নিচ্ছি তো বিরতি হিসেবে মেনলি বলা হচ্ছে যে আমরা কিন্তু ব্লগিংয়ের জন্য অ্যাকচুয়ালি আমার জন্যই কিন্তু সবাই দাঁড়িয়েছে শুধুমাত্র ভিডিও ছবি ফুটেজ উঠবে বলে শুধুমাত্র সেই জন্য তো সেই জন্যই কিন্তু আজকে আমার জন্যই মেনলি দাঁড়ানো হয়েছে এখানে প্রচুর সাপের উৎপাত আছে আমার ভীষণ ভয় করছে তো চলো তোমাদের দেখাই পুরো জঙ্গলটা পাহাড়ি দেশে যাওয়া গানটা মনে আছে তো লাল পাহাড়ি মানেই কিন্তু শুধুমাত্র জঙ্গল জঙ্গল আর জঙ্গল ঝাড়গ্রাম হয়ে এই জায়গাটা শুধুই জঙ্গলে ভর্তি এখানে দেখুন বেলপাহাড়িতে ঘোরার কি কি জায়গা আছে আপনি কিন্তু সেগুলো এখানে দেখতে পাবেন তো দেখে নিন এই বেলপাহাড়িতে ঘোরার জায়গাগুলো এগুলো কি বর্তমানে আমি যেখানে দাঁড়িয়ে রয়েছি এটা হচ্ছে ঘাগড়া জলপ্রপাত ঘাগড়া ওয়াটারফলের কাছে দেখে নিন প্রকৃতির এক অনবদ্য রূপ কিন্তু বেলপাহাড়ির এই ঘাগড়া জলপ্রপাতে আপনারা দেখতেই পাচ্ছেন এই জলপ্রপাতটা এতটা সুন্দর এবং প্রকৃতি যেন দুহাত ভরে এঁকে দিয়েছে এই এরিয়া খুব 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 ভালো জায়গা মনোরম পরিবেশ আপনারা কিন্তু চাইলেই একদিনের ছুটি কাটাতে চলে আসতেই পারেন বেলপাহাড়ি আসার জন্য পুরো ডিটেলসটা আমি আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো দেখ বর্তমান আবহাওয়াটা ঠান্ডা প্রায় শেষের পথে এবং গরম প্রায় আসছে এই ওয়েদারে কিন্তু বেলপাহাড়িতে গিয়ে খুব মজা ঠান্ডা শীতল জল হাত দিলেই কিন্তু আপনার মন শরীর সবই চাঙ্গা হয়ে উঠবে দেখুন আমিও কিন্তু এই জল থেকে বিরত রইলাম না একটুখানি মজা নিয়ে নিলাম বেলপাহাড়ি হলো এমন একটা জায়গা যেটা ঝাড়গ্রাম পেরিয়ে এমন নিস্তব্ধ একটা জায়গা যেখানে শহরে কোলাহল কিন্তু এখনো পর্যন্ত পৌঁছায়নি চারিদিকে শুধুই দেখতে পাবেন জঙ্গল জঙ্গল আর জঙ্গল আর দেখতে পাবেন এখানে সাধারণ মানুষের সরল হাসি এবং সরল মানুষের কঠিন পরিশ্রমী নানান রূপ তো এই গ্রাম্য পরিবেশ আপনাদের মন ছুঁয়ে যাবে সত্যি ভীষণ সুন্দর জায়গাটা বর্তমানে আমাদের গাড়ি এগিয়ে চলল গাড্রাসেনী পাহাড়ের উদ্দেশ্যে গাড্রাসেনী পাহাড়ের উপরের উচ্চতায় আপনারা দেখতে পাবেন নতুন একটা মন্দির এবং একটা গুহা মন্দিরটা শিব মন্দির সেটাই আপনারা কিন্তু উপরে ট্রেক করে উঠে দেখতে পাবেন চলুন বর্তমানে আমরা চলেছি গাড্রাসেনী পাহাড়ের উদ্দেশ্যে লাল মাটি ধরে রাঙা মাটির পথ হয়ে কিন্তু আমরা এগিয়ে চলেছি পাহাড়ের উদ্দেশ্যে চারিদিকে প্রকৃতি আপনাকে যেন দুহাত ধরে ডেকে নেবে দেখুন এরিয়াটা চলতে চলতে মন যেন চারিদিক জঙ্গলে আপনার হারিয়ে যায় এখন
যেখানে এসছি সেটা হচ্ছে গাদ্রাসিনী পাহাড়। তো গাদ্রাসিনী পাহাড়ের মেন সাইট সিনটা আমরা একটু ঘুরে দেখব, আর দেখব গুহা আছে আর একটা শিব মন্দির আছে, তো সেটাই আমরা এখন ঘুরে দেখতে যাচ্ছি। তো তোমরা চলো আমার সাথে, দেখতে থাকো। সো গাদ্রাসিনী পাহাড়ের ট্রেক করে উপরে উঠতে হয়, তো আমরা এখন যাচ্ছি উপরের দিকে, তো তোমরাও চলো আমার সাথে। পুরো এরিয়াটাই বেশ সুন্দর, আর উপরে একটা পাহাড় আছে, পাহাড়ে একটা মন্দির এবং গুহাও আছে, সবটা দেখব। তো চলো তোমরা আমার সাথে, পুরো এরিয়াটা তোমাদের ঘুরে দেখানোর চেষ্টা করব। জায়গাটা ভীষণ সুন্দর, মানে একটা হারিয়ে যাওয়ার একটা ফিলিংস আসছে। তো দেখে দেখে যেতে হবে, নাহলে আশেপাশে সাপখোপের উৎপাত তো এখানে প্রচুর থাকে, কারণ জঙ্গল। তো দেখে দেখে আটি পুরো ভিডিওটা দেখাই ব্যাক ক্যামেরা করে, চলো। তুই উঠে যা, আমাকে কিছু বলবো না, ইউটিউবে নাকি বলবি? হ্যাঁ বলবো তো বটে। আপাতত আমরা ট্রেক করে উঠছি, ভীষণ কষ্ট হচ্ছে, পুরো হাঁপিয়ে গেছে একদম। আর রাস্তাটা খুব খারাপ, মানে এই খাঁড়ায় পথ ধরে পাথরে ওঠা তো খুব কষ্টকর, তাও ওঠার চেষ্টা করছে। উফ চলো, রোডটা উফ হাঁপিয়ে গেছে। তোমাদের রোডটা দেখাচ্ছি, দেখো পুরো খাড়াই পথ ধরে উঠতে হচ্ছে, বাবারে কি কষ্ট। উফ দেখতে পাচ্ছ পুরো এরিয়াটা। ফাইনালি ট্রেক করে কিন্তু আমরা উপরে উঠে গেছি, উপরে একটা সুন্দর মন্দির আছে, বাট মন্দিরটার তালাটা বন্ধ করা, সেই জন্যই দেখা। এটা হচ্ছে মন্দিরটা, দেখতেই পাচ্ছ, এটা একটা শিব মন্দির। এখানেই ট্রেক করে সবাই উঠে প্রণাম করে তারপর নিচে। সো আমি এখন ট্রেক করে উঠে পড়েছি বেলপাহাড়ির একদম উঁচু অংশে। তো আমার নিচ থেকে দেখতে পাচ্ছ পিছন দিকে নিচটা, পুরো ভিউটা পাহাড়ের খাড়া, এত গলা টলা বসে গেছে উঠে, খাড়া ঢালটা নেমে গেছে দেখতে পাচ্ছ। তো এটা হচ্ছে বেলপাহাড়ির টপ অংশ। তোমরা আসতে চাইলে আমি ফুল ডিটেলসটা পরে দিয়ে দিচ্ছি, সেটা আমি পরেই বলবো। তো আপাতত দেখো এরিয়াটা, জাস্ট সি কি দারুণ লাগছে বেলপাহাড়ির এরিয়াটা। উপরে আরেকটু ওঠা যায়, বাট এখানটাই ঠিক আছে, উঠলাম না। নিচের দিকটা আমি তোমাদের জুম করে দেখাচ্ছি, জাস্ট এ মিনিট। দেখো ওই যে নিচের দিকটা পুরো খাড়া পাথর নেমে গেছে। সো আমাদের ট্রেক করা কমপ্লিট, আমরা এবার নিচের দিকে নেমে যাচ্ছি। দেখতেই পাচ্ছ সবাই অনেক কষ্ট করে, কারণ পাথরগুলো ভীষণ স্লিপারি, সেজন্য অনেক কষ্ট করেই সবাই কিন্তু নিচের দিকে নামছে। ট্রেকিং করার মজাটা সত্যি ভীষণ অনবদ্য ছিল, কষ্ট হয়েছে স্বাভাবিক, ট্রেক করলে কষ্ট হবেই, কিন্তু সত্যি খুব সুন্দর লেগেছে উপরের সিনারিটা, উপরের ভিউটা। আমার ভিডিওতে অনেক কাজে লেগেছে, তো দেখো সবাই, মোটামুটি স্লিপারি রাস্তাটা আসলে গ্রানাইট। তোমাদের জন্য এত কষ্ট করে আমি ট্রেক করে ঘুরে এসেছি। সো ভিডিওতে কিন্তু লাইক কমেন্ট শেয়ার কিন্তু মাস্ট, আমার কিন্তু ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার চাই, এত কষ্ট করে ওই উপরে উঠে আমি ট্রেক করে ফিরে এসেছি, আমার কিন্তু লাইক কমেন্ট শেয়ার চাই, এবং সাবস্ক্রাইবও চাই আমার চ্যানেলে। আর আমি একটা গ্রানাইট পাথরও তুলে নিয়ে এসেছি, সেটা আমি দেখবো, মানে একটু অবজার্ভ করবো, পর্যবেক্ষণ করবো জিনিসটা, তো সেই জন্যই আমি কিন্তু নিয়ে এসেছি। আর তোমরা কিন্তু অবশ্যই আমার ভিডিওতে কমেন্ট করে বলো যে আমার এই পরিশ্রমটা কি জলে গেছে না সার্থক হয়েছে। তো চলো এবার আরও কিছু জায়গা ঘুরবো, সেটা তোমাদের দেখাবো। সত্যি ভীষণ টায়ার্ড হয়ে গেছিলাম, ঘোরার মতন আর ক্ষমতা ছিল না। তো লাঞ্চ কী দিয়ে করলাম সেটা তোমরা দেখেই নাও। খাওয়ার মোটামুটি খুব একটা ভালো ছিল না, তবুও পেটটা ভরানোর জন্য খেতে তো হতোই, সেজন্য খেয়েই নিলাম। দেখো জঙ্গল দেখতে কার না ভালো লাগে, এবং এই অনবদ্য ভিউ সত্যিই মনকে ভালো করে দেয়। প্রত্যেক দিন এই যানজট, কোলাহল, শহরের সমস্ত
ধুলো বালিকে ফেলে রেখে একদম রাঙামাটির পথ এই বেলপাহাড়ি। তো দেখো বেলপাহাড়ির অনবদ্য ভিউটা কিন্তু আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। আজকে আকাশটা দেখতে পাচ্ছ কি সুন্দর নীলাভ আকাশ, এখানে একটা ফ্রেশ হাওয়া আছে, অক্সিজেনটাও মনে হবে যেন একটু বেশি নিচ্ছি। তো সেই জন্য এই জায়গাটাতে তোমরা আসতেই পারো। আসার জন্য যে পথটা তোমরা অনুসরণ করবে সেটা হচ্ছে শিলদা হয়ে, ঝাড়গ্রাম থেকে শিলদা হয়ে কিন্তু বেলপাহাড়ির পথ ধরা যায়। এবং তোমরা যদি কলকাতা থেকে আসো তো কলকাতা থেকে অবশ্যই গাড়িপথে এলে, আমি গাড়িতে এসেছি তো সেই জন্যই আমি বলি, গাড়িপথে এলে তোমরা কোলাঘাট হাইওয়ে ধরে একদম মেদিনীপুর হয়ে ঝাড়গ্রাম ঢুকতে পারো। এবং ঝাড়গ্রাম ঢোকার পর শিলদা হয়ে একটা রোড চলে গেছে বেলপাহাড়ি, আরেকটা রোড চলে গেছে বিনপুর হয়ে বেলপাহাড়ি, তোমরা যেটা খুশি ধরতে পারো। এবং লালগড়ের রোডটাও কিন্তু তোমরা ধরে আসতে পারো। তো আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করতে কিন্তু ভুলো না। চলো দেখা হচ্ছে নতুন একটা ব্লগ নিয়ে, ততক্ষণ সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আর মেগাস ব্লগ কিন্তু কথা দিয়েছিল যে ট্রাভেল ব্লগ তোমাদের সামনে নিয়ে আসবে, তো নিয়ে এসেছে। চলো টাটা।